रात भर का है ये अंधेरा, किसके रुके रुका है सवेरा। रात भर का है ये अंधेरा, किसके रुके रुका है सवेरा। रात होगी जितनी संगीन, सुबह होगी उतनी रंगीन। स्वामी विवेकानंद युव समाजेर उद्देश्य बोलेछेन, अराइज अवेक एंड स्टॉप नॉट टिल द गोल इज रीच्ड। अर्थात उठो जागो एवं ततक्षण थेमे जाओ ना যতক্ষণ না তুমি নিজের লক্ষ্যে পৌঁছতে পেরেছো। আমরা চাই এরকমই বলিষ্ঠ এবং নিষ্ঠাবান যুব সমাজ। মনে রাখতে হবে কর্তব্য শুধু মানুষের প্রতি নয়, সমগ্র প্রাণী জাতির প্রতি। মমতার স্পর্শে আবদ্ধ করতে হবে সব প্রাণী জাতিকে, কারণ ওরা মূক কিন্তু অবুজ নয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সুতরাং কোনো জীবকে কষ্ট দেওয়া উচিত নয়, তারা আমাদের ভালোবাসা পাবার অধিকারী। আজকে সাধারণতন্ত্র দিবসের উপলক্ষে ভারতের জাতীয় পতাকাকে আমরা সম্মান জানাই। গান্ধীজি বলেছিলেন, আ ন্যাশনাল স্পিরিট ইজ নেসেসারি ফর ন্যাশনাল এক্সিস্টেন্স, আ ফ্ল্যাগ ইজ আ মটিরিয়াল এইড টু দ্য ডেভেলপমেন্ট অফ সাচ আ স্পিরিট। অর্থাৎ দেশের অস্তিত্বকে বজায় রাখতে প্রয়োজন দেশাত্মবোধক তেজ, সেই তেজ অনুপ্রাণিত করে আমাদের জাতীয় পতাকা। সেই জাতীয় পতাকাকে আজ আমরা প্রণাম জানিয়ে সাধারণতন্ত্র দিবস উদযাপন করছি। সন্ত্রাসবাদের আঘাত মাঝে মধ্যেই দীর্ঘ করেছে আমাদের দেশকে, তবুও যা অর্জন করা গেছে তা কম নয়। চলার পথে আমাদের রাষ্ট্র যা অভিজ্ঞতা অর্জন করেছে তাকে পাথেয় করে আমরা 125 কোটি ভারতবাসী আশার স্বপ্ন দেখছি। এই আশা ও প্রতিজ্ঞাই উচ্চকণ্ঠে ধ্বনিত হোক আজকের এই সাধারণতন্ত্র দিবসে। জয় হিন্দ। আমরা এতক্ষণ শুনলাম মাননীয় মহকুমার শাসকের কালনাবাসের উদ্দেশ্যে ভাষণ। ফ্লাইট কমান্ডার পরবর্তী কার্যধারার জন্য অনুমতি নিতে এগিয়ে আসবেন মাঠের পশ্চিম প্রান্তে। সাবধান হওয়া, সাবধান, খন্ড সচ করব, খন্ড সচ, परेड को मार्च पास करने के लिए आगे आ जा श्रीमान। मार्च पास की अनुमति लिए परेड कमांडर धीरे धीरे माठे पूर्व प्रांत फिर जा निर्देशे एरपर शुरू हो मार्च पास। তিনটি কোচ কলম্বো মঞ্চে বিগ্রহ, নম্বর প্লাটুন আগে, তিন ও তিন মিনিট ডাহিনে চলে ডাহিনে মোড়, ব্যাট ব্যাট প্যাটিং সমবেত দল তারা মাঠের রাজ স্কুল প্রান্তে ঘুরে দাঁড়িয়েছেন এবং প্যারেড কমান্ডার তিনি সমবেত দলের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। আজকের এই আকর্ষণীয় কুচকাজ অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন তিনি। শুরু হয়ে গেল কুচকাওয়াজের অনুষ্ঠান। আমরা দেখতে পাচ্ছি প্যারেড কমান্ডারের নেতৃত্বে সমবেত দল ধীরে ধীরে এগিয়ে আসছে
মাঠের উত্তর প্রান্তে রাজ স্কুল প্রান্ত দিয়ে তারা এগিয়ে আসছে। তারপর এই জাতীয় পতাকা তলে এসে তারা অভিবাদন জানাবেন, অভিবাদন গ্রহণ করবেন মাননীয় মহকুমা শাসক মহাশয়। মঞ্চে দাঁড়িয়ে আছেন মাননীয় মহকুমা পুলিশ প্রশাসক মহাশয়। আজকের এই কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রথম দল হিসেবে আছে পুলিশ আর্ম অ্যান্ড নন আর্ম। ইংরেজ আমলে শৃঙ্খলা রক্ষার্থে প্রথম এই পশ্চিমবাংলায়, মানে তখন বাংলায় 1861 সালে পুলিশ অ্যাক্ট তৈরি করে এই পুলিশ বাহিনী তৈরি করেন ইংরেজরা প্রথম। তারপর তার বিভিন্ন পর্যায়ক্রমে তার পরিবর্তন হয়েছে। ষোড়শ শতাব্দীতে রোমে প্রথম পুলিশ বাহিনী তৈরি করেছিলেন সিজার অগাস্টাস। তার রোমে আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে তার উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি প্যারেড কমান্ডার হরিমোহন নন্দী, তিনি এগিয়ে আসছেন ধীরে ধীরে জাতীয় পতাকার এই মঞ্চে। ব্যারেক কমান্ডার হরিমোহন নন্দী মহাশয় ওসি অভিবাদন জানালেন, অভিবাদন গ্রহণ করলেন মাননীয় মহকুমা শাসক মহাশয়। পুলিশ আর্ম অ্যান্ড নন আর্ম দলের নেতৃত্বে আছেন কমান্ডার হরিদাস বাগদীপ। 23 জনের দল নিয়ে তিনি ধীরে ধীরে এগিয়ে চলেছেন, তাদের অনুসরণ করে আসছে কালনা কলেজ এনসিসি বয়েজ। কালনা কলেজ এনসিসি বয়েজ সুশান্ত হালদারের নেতৃত্বে 37 জনের দল নিয়ে তিনি এগিয়ে আসছেন, অভিবাদন জানালেন সুশান্ত হালদার। পরপর এনসিসি দল কাল্লা কলেজ এনসিসি গার্লস, কাল্লা মহারাজ হাই স্কুল এনসিসি এগিয়ে চলেছে, কাল্লা কলেজ এনসিসি বয়েজ, ন্যাশনাল ক্যাডেট কর্পস। ইংরেজ আমলে এই এনসিসিকে বলা হতো ইউওটিসি, পরবর্তীকালে নাম পরিবর্তন হয়েছে ন্যাশনাল ক্যাডেট কর্পস এনসিসি। 1948 সালে আইন তৈরি হয়েছে এই এনসিসির হয়ে। তারা এগিয়ে চলেছে কাল্লা কলেজকে অনুসরণ করে এগিয়ে আসছে কাল্লা কলেজ এনসিসি গার্লস, নেত্রী সুনীতি মাহাতো। 30 জনের দল নিয়ে সুনীতি মাহাতো এগিয়ে আসছেন, অভিবাদন জানালেন মঞ্চে, অভিবাদন গ্রহণ করলেন মাননীয় মহকুমা শাসক মহাশয় এবং মাননীয় মহকুমা পুলিশ প্রধান মহাশয়। কাল্লা কলেজ এনসিসি গার্লস জাতীয় পতাকার অভিবাদন জানিয়ে তারা এগিয়ে চলেছে ধীরে ধীরে মাঠের দক্ষিণ প্রান্তের দিকে। তাদেরকে অনুসরণ করে এগিয়ে আসছে কাল্লা মহারাজা হাই স্কুল এনসিসি, বিশ্বজিৎ বৈরাগ্য নেতৃত্বে 25 জনের দল নিয়ে বিশ্বজিৎ বৈরাগ্য এগিয়ে আসছেন এই জাতীয় পতাকা দলে, অভিবাদন জানালেন কাল্লা মহারাজা হাই স্কুল এনসিসি। তারা এগিয়ে চলেছে আজকের 68তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এই কুচকাওয়াজ অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকা তল দিয়ে এগিয়ে চলেছে কাল্লা মহারাজা হাই স্কুল এনসিসি। তাদেরকে অনুসরণ করে এগিয়ে আসছে কাল্লা মহারাজা হাই স্কুল স্কাউট, কাল্লা মহারাজা হাই স্কুল স্কাউট, নেতৃত্বে আছেন দীপ দাস, দলে আছেন 28 জন। অভিবাদন জানিয়ে দীপ দাস মহারাজা হাই স্কুলের
স্কাউট গ্রুপকে নিয়ে এগিয়ে চলেছেন। স্কাউট কালা মহারাজা হাই স্কুল স্কাউট, তারপর পিছনে আসছে কালা মহিষমর্দিনী ইনস্টিটিউশন, কালা মহিষমর্দিনী ইনস্টিটিউশন রাহুল বৈরাগ্য নেতৃত্বে 32 জনের দল নিয়ে এগিয়ে আসছে। কাল্লা মহিষমর্দিনী ইনস্টিটিউশন অভিবাদন জানিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। পরপর প্রত্যেকটি দল সারিবদ্ধভাবে তারা এগিয়ে আসছে, এই জাতীয় পতাকা তলে এসে তারা অভিবাদন জানাচ্ছে। জাতীয় পতাকাকে আজকের দিনটিকে সম্মান জানিয়ে ধীরে ধীরে তারা এগিয়ে চলেছে। কাল্লা মহিষমর্দিনী ইনস্টিটিউশন 1942 সালে স্থাপিত, রাহুল বৈরাগ্যের নেতৃত্বে এগিয়ে চলেছে। তাদেরকে অনুসরণ করে দেখতে পাচ্ছি এগিয়ে আসছে শ্রী শ্রী নিগমানন্দ বিদ্যামন্দির, ফুলমালা বাড়ি নেত্রী, ফুলমালা বাড়ি তার 26 জনের দল নিয়ে এগিয়ে আসছে শ্রী শ্রী নিগমানন্দ বিদ্যামন্দির। অভিবাদন জানালেন শ্রী শ্রী নিগমানন্দ বিদ্যামন্দিরের ছাত্রীরা, নেত্রী ফুলমালা বাড়ি এগিয়ে চলেছেন। আজকের এই কুচকাওয়াজ অনুষ্ঠানে 68তম সাধারণতন্ত্র দিবস পালন উপলক্ষে নিগমানন্দ বিদ্যামন্দির 1970 সালে স্থাপিত, তার পিছনে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আসছে শশীবালা সাহা গার্লস হাই স্কুল, শশীবালা সাহা গার্লস হাই স্কুল নেত্রী জ্যোতির্ময়ী দাস। জ্যোতির্ময়ী দাস অভিবাদন জানিয়ে তার দলে আছেন 29 জন এগিয়ে চলেছেন। মঞ্চে অভিবাদন গ্রহণ করছেন মাননীয় মহকুমা শাসক শ্রী নীতিন সিংহানিয়া আইএস এবং মাননীয় মহকুমা পুলিশ প্রধান শ্রী প্রিয়ব্রত রায় আইপিএস। শশীবালা সাহা গার্লস হাই স্কুলের পর কাল্লা হিন্দু গার্লস হাই স্কুল, অনিমা বিশ্বাসের নেতৃত্বে কাল্লা হিন্দু গার্লস হাই স্কুল 29 জনের দল নিয়ে অনিমা দাস এগিয়ে চলেছেন কাল্লা হিন্দু গার্লস হাই স্কুল। কাল্লা হিন্দু গার্লস হাই স্কুল আমরা দেখছি পরপর এগিয়ে আসছে আজকের 68তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে। তার পিছনে কাল্লা হিন্দু গার্লসকে অনুসরণ করে এগিয়ে আসছে কাল্লা মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশন। নেত্রী পৌলমী সরকার, কাল্লা মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশনের নেত্রী পৌলমী সরকার অভিবাদন জানালেন। 29 জনের দল নিয়ে এগিয়ে যাচ্ছেন কাল্লা মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশন। কাল্লা মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশন আজকের 68তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আজকের এই কুচকাওয়াজ অনুষ্ঠানের জাতীয় পতাকার সামনে দিয়ে তারা অভিবাদন জানিয়ে এগিয়ে চলেছেন। তাদেরকে অনুসরণ করে এগিয়ে আসছে অ্যাকমি একাডেমি সিনিয়র নেতা শঙ্কর আগরওয়ালা, 23 জনের দল নিয়ে নেতা শঙ্কর আগরওয়াল এগিয়ে আসছেন অ্যাকমি একাডেমি সিনিয়র দল। অ্যাকমি একাডেমি
আজকের এই বর্ণময় কুচকাওয়াজ অনুষ্ঠানের এগিয়ে চলেছে জাতীয় পতাকা তল দিয়ে একমি একাডেমি সিনিয়র একমি একাডেমিকে অনুসরণ করে এগিয়ে আসছে কৃষ্ণদেবপুর হাই স্কুল। মলয় দত্তের নেতৃত্বে কৃষ্ণদেবপুর হাই স্কুল 26 জনের দল নিয়ে এগিয়ে আসছে। নিয়ামক তুমি ওইখানে লাইনে মানববন্ধনটা ওখানে চলে যাও পেছনের দিকে। কৃষ্ণদেবপুর হাই স্কুল অভিবাদন জানিয়ে এগিয়ে চলেছে। তাদেরকে অনুসরণ করে এগিয়ে আসছে কাল্লা অম্বিকা মহিষ্মর্দিনী হাই স্কুল। কাল্লা মহিষ্মর্দিনী কাল্লা অম্বিকা মহিষ্মর্দিনী হাই স্কুল সুমল পালের নেতৃত্বে কাল্লা অম্বিকা মহিষ্মর্দিনী হাই স্কুল অভিবাদন জানিয়ে এগিয়ে চলেছে 28 জনের দল নিয়ে। কাল্লা অম্বিকা মহিষ্মর্দিনী হাই স্কুল অভিবাদন জানিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। আজকে এই কুচকাওয়াজ অনুষ্ঠানে কাল্লা মহিষ্মর্দিনী কাল্লা অম্বিকা মহিষ্মর্দিনী হাই স্কুলের পিছনে এগিয়ে আসছে বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ। বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ গোপাল দেবনাথের নেতৃত্বে দলে আছেন 20 জন। 20 জনের দল নিয়ে গোপাল দেবনাথ এগিয়ে আসছেন বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ অভিবাদন জানাচ্ছেন। হোলি চাইল্ড স্কুল সিনিয়র বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজের পর অভিবাদন জানালেন শুভম দের নেতৃত্বে হোলি চাইল্ড স্কুল সিনিয়র দলে 23 জন। হোলি চাইল্ড স্কুল সিনিয়র শুভম দের নেতৃত্বে অভিবাদন জানিয়ে এগিয়ে চলেছেন। একমি একাডেমি জুনিয়র আকাশ সিংয়ের নেতৃত্বে একমি একাডেমি জুনিয়র একমি একাডেমি জুনিয়র সম্বিত মুখার্জির নেতৃত্বে অভিবাদন জানিয়ে 23 জনের দল নিয়ে এগিয়ে চলেছে। একমি একাডেমি জুনিয়র সম্বিত মুখার্জির নেতৃত্বে 23 জনের দল নিয়ে অভিবাদন জানিয়ে এগিয়ে চলেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি অকালপোষ এপিজে হাই স্কুল। এরা এই প্রথম অঘরনাথ পার্কে এই আয়োজিত এই কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগদান করেছে। অকালপোষ এপিজে হাই স্কুল নেত্রী অনন্যা পাল। অনন্যা পালের নেতৃত্বে অভিবাদন জানিয়ে এগিয়ে চলেছে অকালপোষ এপিজে হাই স্কুল। 1958 সালে স্থাপিত অকালপোষ এপিজে হাই স্কুল এই প্রথম কুচকাওয়াজে আমাদের এই কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগদান করলেন। হলি চাইল্ড স্কুল জুনিয়র হলি চাইল্ড স্কুল জুনিয়র আকাশ শেখের নেতৃত্বে এগিয়ে চলেছে হলি চাইল্ড স্কুল জুনিয়র। হলি চাইল্ড স্কুল জুনিয়র 23 জনের দল নিয়ে আকাশ থেকে নেতৃত্বে অভিবাদন জানিয়ে এগিয়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আসছে নেতাজি স্কাউট অ্যান্ড গাইড গ্রুপ। নেতাজি স্কাউট অ্যান্ড গাইড গ্রুপ সৌরভ দত্তের নেতৃত্বে অভিবাদন জানালো। নেতাজি স্কাউট অ্যান্ড গাইড গ্রুপ এগিয়ে চলেছে ধীরে ধীরে
অভিবাদন জানিয়ে নেতাজি স্কাউট এন্ড গাইড গ্রুপ। 1907 সালে প্রথম রবার্ট বার্ডেন পাওয়েল ব্রাউনসি আইল্যান্ডে 22 জন ছেলে নিয়ে স্কাউট শুরু করেন 1907 সালে, যাকে বলা হয় বিপি দ্য চিফ স্কাউট। অম্বিকা ব্যায়াম সমিতি, অম্বিকা ব্যায়াম সমিতি গাও, অঙ্কিতা কুণ্ডুর নেতৃত্বে অম্বিকা ব্যায়াম সমিতি গার্লস 27 জনের দল নিয়ে এগিয়ে চলেছে। অম্বিকা ব্যায়াম সমিতি গার্লস নেত্রী অঙ্কিতা কুণ্ডু অভিবাদন জানিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। তাদের অনুসরণ করে অম্বিকা ব্যায়াম সমিতি বয়েজ শুভজিৎ গড়াই, নেতা শুভজিৎ গড়াই 27 জনের দল নিয়ে এগিয়ে আসছে অভিবাদন জানিয়ে। তারা মাঠের দক্ষিণ প্রান্তে এগিয়ে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আসছে শাসপুর মোল্লাপাড়া ভাই ভাই সংঘ, নির্মল মণ্ডলের নেতৃত্বে শাসপুর মোল্লাপাড়া ভাই ভাই সংঘ। শাসপুর মোল্লাপাড়া ভাই ভাই সংঘ অভিবাদন জানিয়ে ধীরে ধীরে মাঠের দক্ষিণ প্রান্তে এগিয়ে চলেছে। মঞ্চে অভিবাদন গ্রহণ করছেন মাননীয় মহকুমা শাসক মহাশয় এবং মাননীয় মহকুমা পুলিশ প্রধান মহাশয়। ভাই ভাই সংঘ, শাসপুর মোল্লাপাড়া ভাই ভাই সংঘের পরে আসছে সপ্তরথী সংঘ, সঞ্জয় মণ্ডলের নেতৃত্বে সপ্তরথী সংঘ অভিবাদন জানিয়ে এগিয়ে চলেছে। সঞ্জয় মণ্ডলের নেতৃত্বে সপ্তরথী সংঘ, সপ্তরথী সংঘ অভিবাদন জানিয়ে এগিয়ে চলেছে। তাদের অনুসরণ করে এগিয়ে আসছে সুপারস্টার স্পোর্টিং ক্লাব সোমনাথ গড়াইয়ের নেতৃত্বে সোমনাথ গড়াই 23 জনের দল নিয়ে সুপারস্টার স্পোর্টিং ক্লাব অভিবাদন জানিয়ে ধীরে ধীরে তারা এগিয়ে চলেছে। আজকের 68তম সাধারণতন্ত্র দিবস পালন উপলক্ষে অঘরনাথ পার্কে আয়োজিত এই কুচকাওয়াজ অনুষ্ঠানে একের পর এক অংশগ্রহণকারী প্রতিটি দল অভিবাদন জানিয়ে তারা মাঠের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে এগিয়ে যাচ্ছেন। মঞ্চে অভিবাদন গ্রহণ করছেন মাননীয় মহকুমা শাসক মহাশয় এবং মাননীয় মহকুমা পুলিশ প্রধান মহাশয়। সুপারস্টার স্পোর্টিং ক্লাবকে অনুসরণ করে এগিয়ে আসছে পাথুরিয়া মহল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব, অমিত ধারা নেতা, অমিত ধারা পাথুরিয়া মহল স্পোর্টস অ্যান্ড কালচারাল গ্রুপের 28 জনের দল নিয়ে অভিবাদন জানিয়ে এগিয়ে চলেছে। পাথুরিয়া মহল স্পোর্টস অ্যান্ড কালচারাল। এরপর দিশারি সিনিয়র প্রতাপেশ্বর দাসের নেতৃত্বে এগিয়ে আসছে দিশারি সিনিয়র 30 জনের দল। প্রতাপেশ্বর দাসের নেতৃত্বে দিশারি সিনিয়র অভিবাদন জানিয়ে এগিয়ে চলেছে। দিশারি সিনিয়রের পর আমরা দেখতে পাচ্ছি জাপটপাড়া নিগমানন্দ অনাথ নিকেতন,
আদিত্য প্রকাশ তিওয়ারি নেতৃত্বে এগিয়ে আসছে। জাপটপাড়া নিগমানন্দ অনাথ নিকেতন তারা অভিবাদন জানিয়ে এগিয়ে চলেছে আদিত্য প্রকাশ তিওয়ারির নেতৃত্বে। 20 জনের দল নিয়ে তারা এগিয়ে চলেছে। জাপটপাড়া নিগমানন্দ অনাথ নিকেতনের পর যোগীপাড়া মিলন সংঘ, বলরাম সরকারের নেতৃত্বে যোগীপাড়া মিলন সংঘ, যোগীপাড়া মিলন সংঘ অভিবাদন জানালেন। আজকের এই সাধারণতন্ত্র দিবস পালন উপলক্ষে এই কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগীপাড়া মিলন সংঘের পর আছে শিশু বিভাগ। আমরা দেখতে পাচ্ছি পরপর তারা এগিয়ে আসছে। দিশারি শিশু শিক্ষায়তন, দিশারি শিশু শিক্ষায়তন নেত্রী মৌসুমী পাল অভিবাদন জানালো। নেত্রী মৌসুমী পাল মৌসুমী পালের নেতৃত্বে দিশারি শিশু শিক্ষায়তন এগিয়ে চলেছে। তাদের অনুসরণ করে চিলড্রেন হেভেন, চিলড্রেন হেভেন নেত্রী অনুসোয়া ঘোষ, দলে আছেন 26 জন। অনুসোয়া ঘোষের নেতৃত্বে চিলড্রেন হেভেন কুচকাওয়াজের তালে তালে প্রত্যেকটি দল এগিয়ে চলেছে। কিন্তু মাঝে মাঝে তাল ছাড়াও ছন্দ হারিয়েও বোধ হয় অনির্বচনীয় সৌন্দর্য এক দৃশ্য ফুটে ওঠে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এক দল শিশু ফুলের মতন তারা এগিয়ে চলেছে আজকের এই জাতীয় পতাকার নিচে দিয়ে। ধীরে ধীরে এগিয়ে গেল দিশারি শিশু শিক্ষায়তন, চিলড্রেন হেভেন শিশু নিকেতন, সাক্তসার নেতৃত্বে শিশু নিকেতন, এরপর লায়ন নার্সারি বিনয় সেন শিশু তীর্থ, ভাস্কর মালিক, ভাস্কর মালিকের নেতৃত্বে তারা অভিবাদন জানিয়ে লায়ন নার্সারি বিনয় সেন শিশু তীর্থ। তাদের অনুসরণ করে সত্যম জ্ঞানপীঠ, দীপক আগরওয়াল, দীপক আগরওয়ালের নেতৃত্বে সত্যম জ্ঞানপীঠ, দলে 28 জন শিশু তারা এগিয়ে চলেছে। পিছনে কিডস গার্ডেন, কিডস গার্ডেন রিমন রায়ের নেতৃত্বে কিডস গার্ডেন, দলে আছে 21 জন শিশু। এই শিশু বিভাগের পর খ্রিস্ট সেবাশ্রম, খ্রিস্ট সেবাশ্রম জোসেফ হেমব্রমের নেতৃত্বে তারা এগিয়ে আসছে। এতক্ষণ এই কুচকাওয়াজের যে ব্যান্ড আমরা শুনছি, সেই ব্যান্ড বাজানোর দায়িত্বে আছে এই খ্রিস্ট সেবাশ্রম। এবং তারা এই শুধু বাজনাই নয়, তার সঙ্গে তারা এই কুচকাওয়াজেও যোগদান করে তারা অভিবাদন জানিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে জোসেফ হেমব্রনের নেতৃত্বে। আমরা এর পেছনে দেখছি ফায়ার সার্ভিস এগিয়ে আসছে। ফায়ার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস।